নমস্কার বন্ধুরা, রেলের টিটি পদে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? রাজ্যের পুরুষ এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কিন্তু তুমি এই পদটাতে অবশ্যই আবেদন করতে পারবে। তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলবো, আবারও বলছি ভিডিওতে লাইক করো। এসএসসি যত সমস্ত রিক্রুটমেন্ট তার সঠিক আপডেট যেমন তোমরা এই চ্যানেলে পাও, তেমনই রেলেরও সর্বপ্রথম আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে, ঠিক আছে? তো দেখো, রেলওয়ে টিটিই রিক্রুটমেন্ট 2023 রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ভারতীয় রেলের টিটিই পোস্টে খুব ভালো সংখ্যায় শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সামনেই প্রকাশিত হবার একটা সম্ভাবনা রয়েছে। আবেদন করবার জন্য কী কী শর্তাবলী প্রযোজ্য, নিচে সমস্ত কিছু তুলে দেওয়া হলো। তার আগে একটা কথা বলছি, তোমাদের রেলে কিন্তু দেখো ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত আসেনি। রেলে কিন্তু তোমাদের সামনে 1.5 লক্ষের মতো ভ্যাকান্সি আসবে, যেখানে সবচেয়ে বেশি সংখ্যায় শূন্যপদ থাকবে রেলের এলপি টেকনিশিয়ান পদে, ঠিক আছে? তারপরে এর পাশাপাশি আরপিএফ, এসআই কনস্টেবল, জেই জুনিয়র ইঞ্জিনিয়ার, এর পাশাপাশি কিন্তু তোমাদের এই রেলের টিটিই পদে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরোনোর একটা বিরাট 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 সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? বিভাগ হচ্ছে ভারতীয় রেল বিভাগ, যেখানে তোমাদের উক্ত পদে 7,784টি শূন্যপদে নিয়োগ করানো হবে, যেখানে উত্তর রেলওয়েতে 1,106টি, উত্তর মধ্য রেলওয়েতে 982টি, পূর্ব রেলওয়েতে 778টি, দক্ষিণ মধ্য রেলওয়ে 746টি শূন্যপদে বর্তমানে ফাঁকা রয়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত জোন রয়েছে সেই সমস্ত জোনগুলোতেও ছোটো বড়ো কিছু কিছু সংখ্যক ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। টোটাল যদি একসাথে সেই ভ্যাকান্সিগুলো যোগ করা হয় তাহলে দেখা যাচ্ছে 7,784। অনেকের প্রশ্ন, তুমি যে 7,784 বলছো কীভাবে বলছো? কিছুদিন আগে, আজ থেকে দেড় থেকে দু মাস আগে হিন্দি দৈনিক একটি সংবাদ মাধ্যমে যে নতুন আপডেটে উঠেছিল, যেখানে বলা আছে রেলের 1.5 লক্ষ শূন্যপদ ফাঁকা রয়েছে, যার মধ্যে তোমার টিটিইতে কিন্তু 7,784 শূন্যপদের কথা সেখানে উল্লিখিত করা হয়েছিল। পোস্টের নাম এক কথায় টিটিই, সম্পূর্ণ হচ্ছে ট্র্যাভেলিং টিকিট এক্সামিনার। তুমি যখন ট্রেনে চড়ো তখন অনেক সময় সেখানে টিকিট চেক করতে আসে, যে তাকেই বলা হয় ট্র্যাভেলিং টিকিট এক্সামিনার। যোগ্যতা লাগবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, সায়েন্স, আর্টস, কমার্স। কিন্তু অনেক জায়গায় আমি দেখছি এখানে অনেকে বলছে যে কোনো সময় উচ্চ মাধ্যমিক পাসের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের 50% নম্বর থাকতে লাগবে, এরকম কোনো তথ্য আমার কিন্তু জানা নেই, ঠিক আছে? বয়স 18 থেকে 30 বছর, SC ST হয়ে থাকলে 5 বছর, OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর। নিয়োগ পদ্ধতি, প্রথমে CBT এক্সাম হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, UR OBCP প্রার্থী হলে, OBC প্রার্থী হলে 500 টাকা, SC ST ফিমেল পার্থ হলে 250 টাকা। যত সম্ভব এখানে রিফান্ডেবল ব্যবস্থা রয়েছে, পরীক্ষা বসার পর UR এবং OBC প্রার্থীদের জন্য 100 টাকার কাটে 400 টাকা রিফান্ডেবল করা হয়, এবং SC ST ফিমেল প্রার্থীদের 250 টাকা সম্পূর্ণটাই রিফান্ডেবল করা হয়। পরীক্ষার সিলেবাস, GK, রিজনিং, ম্যাথ, সায়েন্স, টেকনিক্যাল সাবজেক্ট। এর প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে টিটি যে শূন্যপদের কথা বলছি না, এটা কিন্তু অনেক দিন আগে প্রকাশিত হয়ে গেছিলো, অনেক দিন আগে, যখন এটা যখন লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু এরতে কিন্তু ইন্টারভিউ ছিল। কী বললাম? ইন্টারভিউ ছিল, ঠিক আছে? তারপরে কিন্তু অনেক বছর হয়ে গেল এটা কোনো রিক্রুটমেন্ট প্রকাশিত হয়নি, ঠিক আছে? তো একটা বিরাট একটা সম্ভাবনা রয়েছে, আর যেহেতু সংবাদ মাধ্যমে উঠে এসেছে তো এটা কিন্তু অবশ্যই তোমাদের এটা একটা ভ্যাকান্সি বা নিয়োগ আসতে চলেছে। আবেদন পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। আবেদন প্রক্রিয়া 2023 সালের প্রথম দিকে শুরু হতে পারে বলে কেন্দ্রীয় দৈনিক হিন্দির মাধ্যমে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? যেটা একদম লেটেস্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, সেটা আজকে তোমাদের মাধ্যমে শেয়ার করলাম, ঠিক আছে? এর পাশাপাশি ALP টেকনিশিয়ানে কিন্তু একটা ভালো সংখ্যক, আমার তো মন যে আপডেটটা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে দেখছি, 60,000+ উপরে ভ্যাকান্সি আছে, এবং RPF-এ প্রায় 10 থেকে 12 হাজারের ভ্যাকান্সি আছে, ঠিক আছে? টোটাল মিলে কিন্তু 8 শূন্যপদ আছে, ভালো সংখ্যক ভ্যাকান্সি কিছুদিনের মধ্যে আসতে চলেছে। SSCও কিন্তু এই বছর SSC, MTS, CHSL, CGLA আনুমানিক 25 থেকে 30 হাজার শূন্যপদ রয়েছে, সেটা নিয়ে আজকে বিকালে তোমরা একটা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? সমস্ত কিছু ডিটেলসে বলবো, তো অবশ্যই চ্যানেলটাকে উপর তোমরা বিশ্বাস করতে পারো, একদম অচল উপায়, একদম অথেন্টিক আপডেট দেওয়ার তোমাদের চেষ্টা করি। চলো ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবে। সমস্ত কিছু SSC, রেলওয়ে, পোস্টের সমস্ত কিছু আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। জয় হিন্দ বন্ধুরা।